প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা দশম অধ্যায়ের এশিয়া মহাদেশ সম্পর্কে জানব। আমরা এই এশিয়া মহাদেশটিকে প্রথমে দুটি স্তরে জানব। একটি হচ্ছে এই যে এশিয়া মহাদেশ যে বৃহত্তম মহাদেশ সে সম্পর্কে জানব, তারপর আমরা জানব এশিয়া মহাদেশের বিভিন্ন সম্পদ সম্পর্কে। তাহলে চলো আমরা প্রথমে জেনে নেই বৃহত্তম মহাদেশ। আমরা এখানে বৃহত্তম এই যে মহাদেশ সেটি দেখতে পাচ্ছি, কোথায় দেখতে পাচ্ছি? পৃথিবীর মানচিত্রে। এই যে মানচিত্র রয়েছে, এখানে অন্যান্য মহাদেশগুলো রয়েছে এবং মহাসাগরগুলো রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশটি সব থেকে বড়। এশিয়ার আমরা একদিকে দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর, পাশে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, এই যে সব মহাদেশ, আবার আমরা অ্যান্টার্কটিকা মহাদেশও দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখন জেনে নেই বৃহত্তম এই মহাদেশ সম্পর্কে। বৃহত্তম মহাদেশ, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় 60% লোক এ মহাদেশে বসবাস করে। আমরা এখন একটি চমৎকার নদীর ছবি দেখতে পাচ্ছি, মরুভূমির ছবি দেখতে পাচ্ছি, আবার কি বরফাচ্ছন্ন একটি জায়গা দেখতে পাচ্ছি, আবার কি দেখতে পাচ্ছি বৃষ্টিস্নাত রাস্তা। এই যে আমরা চারটি ছবি দেখতে পাচ্ছি, চারটি কোথাকার? আমাদের এই বৃহত্তম এশিয়া মহাদেশের। আমরা দেখি এটা তুষারপাত দেখতে পাচ্ছি, একদম বরফে আবৃত, কি চমৎকার লাগছে দেখতে। এখানে আমরা বৃষ্টিপাতের ছবি দেখতে পাচ্ছি, মরুভূমি দেখছি, ইয়াংচি নদী দেখছি। আমাদের এই যে মহাদেশ কত যে বিচিত্র, তার রূপ আমরা সবই দেখে নিলাম। এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এখানে মোট 47টি দেশ আছে, কয়েকটি দেশ মানচিত্রে উল্লেখ করা হলো। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত। এশিয়া একটি বিশাল মহাদেশ। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। এশিয়ার মাঝখানে আছে মরুভূমি, মরুভূমির আবহাওয়া খুব গরম। এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত, এ অঞ্চলে ঠান্ডা এবং তীব্র শীতে তুষারপাত হয়। কোনো কোনো শুষ্ক অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়। তাহলে আমরা কি এই যে আমাদের বৃহত্তম মহাদেশ এশিয়া সম্পর্কে জানতে পারলাম। এশিয়া মহাদেশের দেশের সংখ্যা, কত ভাগ লোক বাস করে সবই জেনে নিলাম। এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে বাস করে, এখানে কতটি দেশ আছে, এখানকার কোন দেশের আবহাওয়া কী রকম আমরা সবই জেনে নিলাম। এখানে আমাদের বিভিন্ন রকমের আবহাওয়া আমরা দেখতে পাই। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে এশিয়া মহাদেশ সম্পর্কে জানলাম, আমরা সবাই মিলে এশিয়া মহাদেশের মানচিত্রটি দেখে ফেলি। মানচিত্রটি দেখে আমরা বিভিন্ন দেশ নিয়ে একটি তালিকা তৈরি করি এবং সেই দেশগুলো সম্পর্কে আমরা কে কি জানি সেগুলো ঝটপট করে লিখে ফেলি। যেমন আমরা এশিয়া মহাদেশের মানচিত্রটি দেখে আমরা দেশগুলোর নাম লিখতে পারি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান। তাহলে আমরা বাংলাদেশ সম্পর্কে লিখতে পারি, বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। 1971 সালে দেশটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। এভাবে আমরা ভারত সম্পর্কে যা জানি লিখতে পারি, ভারত আয়তনে এশিয়া মহাদেশের অন্যতম বড় দেশ, এটি 1947 সালে স্বাধীনতা লাভ করে। পাকিস্তান সম্পর্কে আমরা লিখতে পারি, পাকিস্তান এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। চীন সম্পর্কে লিখতে পারি, চীন হল জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র, এটি এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত। জাপান সম্পর্কে আমরা লিখতে পারি,
জাপান এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত। এই যে তথ্যগুলো আমরা সুন্দর করে লিখে ফেলতে পারি। এবং এছাড়াও এই দেশগুলো সম্পর্কে আমরা আরও তথ্য সংগ্রহ করব, কিভাবে আমরা আমাদের বড় ভাইয়া পূজারা আছে তাদের কাছ থেকে জেনে নিতে পারবো, আমাদের বাবা মার কাছ থেকে জেনে নিতে পারবো, এবং আমরা যখন বিদ্যালয়ে যাব তখন আমরা শিক্ষকদের কাছ থেকেও জেনে নিতে পারবো। তাহলে আমরা আরও তথ্য সংগ্রহ করব এবং নিজেরা জানব এবং ছোট ভাই বোনদেরকেও জানাবো। তো এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জানলাম, এই মহাদেশের জলবায়ু সম্পর্কে আমরা এখন লিখব। এই জলবায়ুগুলো আমরা একটি ছকের মাধ্যমে লিখব, সবচেয়ে গরম, সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে শুষ্ক, সবচেয়ে বৃষ্টিবহুল। এভাবে ছক করে সুন্দর করে লিখে ফেলি তাহলে আমরা কী কী লিখি দেখি, চলো ম্যাজিক করে নিয়ে আসি। সবচেয়ে গরম হচ্ছে মরুভূমির আবহাওয়া, সবচেয়ে ঠান্ডা সাইবেরিয়া, সবচেয়ে শুষ্ক ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল, সবচেয়ে বৃষ্টিবহুল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। তাহলে আমরা ঝটপট লিখে ফেলি। তারপর আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এই যে এশিয়া মহাদেশ সম্পর্কে জানলাম, তারপর এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ সম্পর্কে জানলাম, এশিয়া মহাদেশের জলবায়ু সম্পর্কে জানলাম, এখন আমরা এশিয়া মহাদেশটি আবারও দেখব। দেখে আমরা এশিয়া মহাদেশ থেকে এই মানচিত্র থেকে বিভিন্ন দেশ, সাগর ও মহাসাগরের নামগুলো চিহ্নিত করব এবং তাতে কি সুন্দর সুন্দর করে রং করব। তাহলে চলো আমরা ঝটপট এই কাজটি করে ফেলি। এখন আমরা এখানে এশিয়া মহাদেশের কোন দিকে কি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা বাঁদিকে কিছু অংশ দেখতে পাচ্ছি, ডান দিকে কিছু অংশ দেখতে পাচ্ছি, এশিয়ার দক্ষিণে, এশিয়ার উত্তরে, এশিয়ার পূর্বে, এশিয়ার পশ্চিমে, এর কোন দিকে কি অবস্থিত সেই জিনিসগুলো ডান দিকে রয়েছে। আমরা সুন্দর করে পড়ে যেদিকে যেদিকে যা রয়েছে আমরা সুন্দর করে মিল করে ফেলি। ক, এশিয়ার দক্ষিণে, আমরা এশিয়ার দক্ষিণে কি দেখতে পাই বলতো? এশিয়ার দক্ষিণে কি রয়েছে? এশিয়ার দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। তাহলে আমরা মিলিয়ে ফেলি, এশিয়ার দক্ষিণে ভারতীয় মহাসাগর। এশিয়ার উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর। তাহলে আমরা মিলিয়ে ফেলি, এশিয়ার পূর্বে রয়েছে ইউরোপ। তাহলে আমরা মিলিয়ে ফেলি, এশিয়ার পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে আমরা খুব চমৎকারভাবে জেনে নিলাম এশিয়ার কোন দিকে কি রয়েছে। এখন আমরা আরেকটি জিনিস জানবো, সেটি হচ্ছে আমরা এই যে কিছু বাক্য দেখতে পাচ্ছি, এই বাক্যগুলো মাঝে কি শূন্য স্থান রয়েছে, আমরা সেই শূন্য স্থানগুলো পূরণ করে ফেলবো। তাহলে চলো আমরা বাক্যগুলো পড়ি। পৃথিবীর প্রায় ড্যাশ ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে। তাহলে কত ভাগ লোক বাস করে বলতো? আমরা ম্যাজিক করে নিয়ে আসি, ষাট ভাগ লোক। তাহলে চলো বাক্যটি আরেকবার পড়ি। পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে। দুই, এশিয়া দীর্ঘতম নদী হলো কি বলতো? আমরা দেখেছি তো নদীটা, ইয়াংজি। তাহলে আমরা বাক্যটি আরেকবার বলে ফেলি, এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংজি। এশিয়া মহাদেশে ড্যাশটি দেশ আছে, বলতো এশিয়া মহাদেশে কতটি দেশ আছে? ৪৭টি। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, এশিয়া মহাদেশে ৪৭টি দেশ আছে কি? আমাদের এই চমৎকার পাঠটি এখানে আমরা শেষ করলাম, তাই তো? এখানেই শেষ করলে হবে না, আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে যা যা জানলাম এগুলো বাসায় চর্চা করব, এবং এই মহাদেশ সম্পর্কে, এই মহাদেশের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করব। আর পরবর্তী ক্লাসে আমরা কী জানবো? আমরা পরবর্তী ক্লাসে এশিয়া মহাদেশের যে বিভিন্ন রকমের সম্পদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আমরা আবার সঠিক সময়ে চলে আসব। সেই পর্যন্ত কি অবশ্যই আমরা সুস্থ থাকার চেষ্টাও করব। আজ আমরা আমাদের পাঠ এখানেই শেষ করছি।